Assalamualaikum everyone. Welcome to Apsara's Mini Kitchen. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা কেক যেটা হচ্ছে স্নেকার্স কেক কোন রকমের ডিম ছাড়াই এই কেকটা কিন্তু খুবই ময়েস্ট একটা কেক আর অন্য যে কোনো কেকের তুলনায় এই কেকটি তৈরি করা কিন্তু খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় এই ভীষণ মজাদার স্নেকার্স কেকটা প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ কনডেন্সড মিল্ক বাসায় কিভাবে খুব সহজে এই কনডেন্সড মিল্কটা তৈরি করতে পারবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার সুগার আমি নরমাল চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার তেল এরপর একটা হুইস্ক দিয়ে আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে যেন কনডেন্সড মিল্ক আর পাউডার সুগারটা ভালোভাবে মিশে যায় সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি একটা ছাকনি নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি এখন আমি এই শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে ছেকে নিব কেকটা ময়েস্ট আর সফট করার জন্য অবশ্যই শুকনো উপকরণগুলিকে এভাবে ছেকে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ লিকুইড দুধ এরপর একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি কেক ব্যাটার কখনোই তাড়াহুড়ো করে মিশানো যাবে না আলতো হাতে ফোল্ড করে করে মিশাতে হবে তা না হলে কেকটা ফুলতে চাইবে না আমার এই কেক ব্যাটারটা এখন মিশানো হয়ে গেছে কেকটাকে বেক করার জন্য আমি এখানে 7-inch একটা হিট প্রুফ কেক মোল্ড নিয়ে নিয়েছি কেক মোল্ডটার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি কেক ব্যাটারগুলি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি কেক মোল্ডটাকে আমি কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যাবে আগে থেকে চুলাটা অন করে আমি একটা প্যান প্রিহিটেড করে নিয়েছি হাই হিটে 10 মিনিটের জন্য এরপর একটা স্ট্যান্ডের উপরে আমি কেক মোল্ডটাকে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে এরপর এই কেকটাকে আমি চুলায় বেক করে নিচ্ছি 30-35 মিনিটের জন্য লো হিটে আর যদি কেউ ওভেনে করতে চায় প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করতে হবে 35 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা টুথপিকটা একদমই ক্লিন আসছে তার মানে কেকটা ঠিকভাবে বেক হয়েছে এবার এই কেকটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব এখন আমি ক্যারামেল সস তৈরি করব তার আগে ক্যারামেল সসের জন্য আমাকে একটা মিক্সচার তৈরি করে নিতে হবে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ লিকুইড দুধ এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এই মিক্সচারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি চিনিতে আমি কোনো পানি অ্যাড করব না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এইভাবে চিনিটাকে জাল করতে থাকব ক্যারামেলের কালার আসা পর্যন্ত কিছুক্ষণের মধ্যে এখানে ক্যারামেলের কালার আসা শুরু করবে আর তখনই এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব আমি দুধটাকে একসঙ্গে দিব না প্রথমে আমি অর্ধেকটা দুধ দিয়ে দিব দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা জমে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ জাল করলে ক্যারামেলটা আবার গলে যাবে এরপর আমি বাকি অর্ধেকটা দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব ক্যারামেলটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত মিশাতে থাকতে হবে ক্যারামেলটা ভালোভাবে মিশে গেলে এখানে আমি কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার এবার এই সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি
কর্ন ফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই মিক্সচারটা খুব জলদি ঠিক হওয়া শুরু করবে। আর যখনই এই মিক্সচারটা ঠিক হওয়া শুরু করবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চীনা বাদাম। বাদামগুলিকে আমি খোসা ছাড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। বাদামগুলি দেওয়ার পর এই মিক্সচারটাকে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিব। এরপর আমি চুলা থেকে এই মিক্সচারটাকে তুলে নিব। এইদিকে আমাদের কেকটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে এই কেকটাকে প্রিক করে নিচ্ছি ভালোভাবে। এখন এই কেকের উপরে আমি ক্যারামেলের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। ক্যারামেলের মিক্সচারটাকে কেকের চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর কেকটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর এই কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি কেকটা কেটে আপনাদের সঙ্গে পরিবেশন করছি। দেখেই বোঝা যাচ্ছে এই কেকটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে। চকলেট কেক আর ক্যারামেলের কম্বিনেশনে এই কেকটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা আমার মতো কেক আর স্নিকার্স দুটোই খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এরকমই সব মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড, যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।